আপনারা জানেন যে আমরা যে গাড়িতে যাচ্ছি এটা স্করপিও, আর সামনে যে গাড়িটি এটি জাপানি গাড়ি, রকি নামে পরিচিত। এক সময় ভিআইপি গাড়ি ছিল, মোটামুটি 96-97 সালে কেনা এই গাড়ি। সামনে গাড়িটি সেটিকে প্রাইস প্রায় 26 লাখ টাকার মতো দিয়ে ক্রয় করা হয়েছিল কিছু মন্ত্রণালয়ের কাজে ব্যবহারের জন্য। এই গাড়িগুলো এখনও দেখেন যে কেমন রাস্তাতে চলছে। এখনও ধারণা করা যায় যে মোটামুটি 10-15 বছর ভালোই যাবে। গাড়িটা খুব ছোটো হওয়ার ফলে কিন্তু সিটগুলো বেশ কমফোর্টেবল, যেগুলোতে আমরাও ব্যবহার করেছিলাম আমার বাবা যখন ইউএফ প্রকাশিত ছিল জয়পুরহাট বগুড়া সে সময়। সেক্ষেত্রে আপনারা কি কিছু করতে পারবেন কিনা যতটুকু সামর্থ্যের মধ্যে?